দেহের জ্যামিতিকে পুনর্বিন্যস্ত করার উদ্দেশ্য হল রক্ত মাংসের তৈরি যে সাধারণ শরীরতন্ত্রটা আমাদের রয়েছে তা থেকে এক দৈব আকৃতির সৃষ্টি করা এই একশো চোদ্দটা চক্রকে নির্দিষ্ট একরকমভাবে পুনর্বিন্যস্ত করলে একটা সম্পূর্ণ ভিন্ন প্রকারের সম্ভাবনা এই আকৃতিগুলোর চারপাশে উপলব্ধ হয়ে ওঠে তো ভারতে এই ধরনের মানুষদের ভগবান বলা হয় মহাবিশ্ব বলতে আমরা যা বুঝি বা ব্রহ্মাণ্ড বলতে তা আসলে বিভিন্ন আকৃতির এক জটিল সংমিশ্রণ এই সমস্ত আকৃতি গ্রহ তারা বিভিন্ন গোটা সিস্টেমগুলো এগুলো সবই ভিন্ন ধরনের আকার যখন এই আকৃতিগুলো বিবর্তিত হয় সময়ের সাথে কার্যকরী আকৃতিতে পরিণত হতে আপাত দৃষ্টিতে চিরস্থায়ী আমরা তাদেরকে আপাত দৃষ্টিতে চিরস্থায়ী অনুভব করি কারণ এক নিখুদ জ্যামিতিক বিন্যাসে তারা উপনীত হয়েছেন এটা এমন নয় যা হঠাৎ করে ঘটেছে এই আকৃতিগুলোর প্রত্যেকটাই একটা নির্দিষ্ট সময় ধরে বিবর্তিত হয়েছে কিছু বিশেষ আকার যা এক পর্যায়ের ঊর্ধ্বে বিবর্তিত হয়েছে যখন আমি বলি এক নির্দিষ্ট পর্যায় কোনো আকার মনুষ্যরূপ যা করতে সক্ষম তারও ওপরে বিবর্তিত হলে তখন আমরা সেটাকে বলবো দৈব আকৃতি কারণ যা কিছুই আমাদের সামর্থ্য বা ক্ষমতার ঊর্ধ্বে তাই আমাদের অভিজ্ঞতায় দৈব হয়ে ওঠে তো যখন আমরা বলি দৈব আকৃতি একেশ্বরবাদী ধর্মগুলোর ভুল ধারণাটা হল এই যে যাদের কাছে অনেক রূপ রয়েছে তারা পথ হারিয়ে ফেলেছে অর্থাৎ তারা জানে না ঈশ্বরতা কি তারা উদ্ভাবন করছেন অতিরিক্ত প্রতিরূপের এই রূপগুলোকে উদ্ভাবন করা হয়নি এগুলো উদ্ভূত হয়েছে মহাবিশ্বের প্রকৃতিকে পর্যবেক্ষণ করে কিছু বিশেষ আকৃতি যা মানবিক ক্ষমতার ঊর্ধ্বে কাজ করতে সক্ষম আর এক বিশেষ অনুরণনের সাথে থাকতে পারে সেটা আমরা শনাক্ত করতে পারলে সেই সমস্ত রূপগুলোকে ঐশ্বরিক রূপ বলে চিহ্নিত করি যারা পূজনীয় হওয়ার যোগ্য সর্বোপরি এই রূপগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় আমাদের শিখতে হবে কিভাবে উপলব্ধ হয়ে ওঠা যায় এই রূপগুলোর কাছে যারা আমাদের নিজস্ব রূপের চেয়েও বেশি যোগ্যতা সম্পন্ন প্রাকৃতিকভাবে সৃষ্ট আকার আছে এই গ্রহে যারা কাজ করতে পারে মানব রূপের চেয়েও বেশি তীব্রতরভাবে কিংবা আকার জড়ো করতে পারি বা আমরা রূপ তৈরি করতে পারি আকারের এক বিশেষ সংমিশ্রণ আমাদের বর্তমান ক্ষমতার চেয়েও যা উচ্চতরভাবে কাজ করবে কার্যত যোগের পুরো সিস্টেমটাই আপনার নিজের আকারটাকে বিন্যস্ত বা পুনর্বিন্যস্ত করা নিয়েই হান্ড্রেড অ্যান্ড চক্র এই একশো চোদ্দটা চক্র যারা নিজেরাই শক্তির এক একটা নির্দিষ্ট রূপ তাদেরকে পুনর্বিন্যস্ত করলে এক বিশেষভাবে সেই একই মানুষ যে শুধু রক্ত আর মাংস লিভিংউন দ্য কম্পালসিভ যে জীবনের সেই মাত্রাটার অদম্য বাঁচছে সেও হঠাৎ এক উচ্চতর সম্ভাবনায় রূপান্তরিত হতে পারে এরা তারাই যারা নিজেদের বা নিজ অস্তিত্বের জ্যামিতিকে এক উচ্চতর স্তরে রূপান্তরিত করেছেন হয় সেটা উপলব্ধি দিয়ে অথবা বোঝার মাধ্যমে অথবা শক্তি বা আবেগের নিছক প্রাবল্যের মাধ্যমে তারা নিজেদের এক উচ্চতর জ্যামিতিক আকারে রূপান্তরিত করেছেন সোদ্যাটারিপ্রেজেন্ট যাতে তাদের স্বয়ং উপস্থিতিটাই মেলে ধরে শক্তির এক পুরোপুরি ভিন্ন মাত্রাকে একটা সম্পূর্ণ আলাদা সম্ভাবনা উপলব্ধ হয়ে ওঠে সেই আকারগুলোর আশেপাশে আমরা তখন সেই রূপগুলোকে ঐশ্বরিক রূপ বলি তো ভারতে এই জাতীয় মানুষদের ভগবান বলা হয় বা এরকম আরও অনেক নাম আছে যার সাধারণত মানে হলো দৈবিক বা ঐশ্বরিক মানুষের দেহের প্রকৃতিটা এসেছে এক বিশেষ বিন্যাসের সাথে গোটা বিজ্ঞান আছে যা এক প্রকারের অর্ধবিজ্ঞানে পরিণত হয়েছে আজকাল কারণ বিভিন্ন সজ্ঞাত বিজ্ঞানগুলো খারাপ জায়গায় পড়েছে কারণ সমাজের সাধারণ সততা হ্রাস পেয়েছে লোকেরা আজেবাজে বকতে শুরু করেছে অনুমান করাকেই সজ্ঞাত বলে ধরা হয় অন্যথায় যখনই কোনো শিশুর জন্ম হয় সাধারণত ভারতে তারা এমন লোককে ডেকে আনতেন যিনি সজ্ঞানী যিনি এসে বাচ্চার দেহের জ্যামিতিকে পর্যবেক্ষণ করতেন আর বলতেন এই এই সম্ভাবনা আছে শিশুটির জীবনে শুধু এই গ্রহ নক্ষত্রদের দেখে নয় বরং শিশুর দেহের জ্যামিতির দিকে তাকিয়ে শিশুটার দেহের শক্তির জ্যামিতিকে দেখে আপনাদের বেশিরভাগই সম্ভবত শুনেছেন কিভাবে একজন ব্যক্তি ভবিষ্যৎবাণী করেছিলেন গৌতম বুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেছিলেন তিনি হয় একজন বড় সম্রাট হবেন না হলে একজন মহান সাধু হবেন তো এটা যুক্তিবাদী মনের কাছে এটা মনে হতে পারে আহ ধুর এটা নইলে ওটা আপনি মুদ্রা দুপিঠি যদি বলেন তবে তো আপনি সঠিক হতে বাধ্য না তিনি কথাগুলো বলছেন খালি জ্যামিতির তীব্রতার দিকে তাকিয়েই তিনি বলছেন যে হয় পার্থিব জগতে তিনি দুর্দান্ত সাফল্য অর্জন করবেন যেহেতু তিনি একজন রাজপুত্র তাই তিনি বলছেন তিনি হয়তো এক মহান সম্রাট হবেন বা এক বিশেষ পর্যবেক্ষণের কারণে যদি শিশুটিতে সেই তীব্রতা থাকে তবে সে কেন নিজের সময় নষ্ট করবে লোকেদের ওপর শাসন করে বরং সে তাদের সবরকমভাবে আপন করবে যা করা আরও বেশি বুদ্ধিমানের কাজ তিনি বরং তাদের রূপান্তরিত করবেন যা করা আরও বুদ্ধিমানের তাই তিনি বলেছিলেন এই তীব্রতা একজন সম্রাট একজন রাজপুত্র হওয়ার ঊর্ধ্বে যাওয়ার মতো সম্ভবত তিনি একজন সম্রাট হবেন কিন্তু আমি যখন জ্যামিতিক তীব্রতার দিকে দেখছি সম্ভবত তিনি একজন মহান ঋষি হবেন আর তিনি অন্যটাই হলেন তিনি ভুলছিলেন না সেই ভবিষ্যৎবাণীতে যদি তিনি জড়িয়ে পড়তেন তার জীবনে কোনো কারণে তাহলে হয়তো তিনি একজন মহান সম্রাট হতেন একজন বিজেতা হয়তো তিনি বহু দেশ জয় করতেন আর এক মহান সম্রাট হতেন কিন্তু কেউ মহান সম্রাট হয় না ছল চাতুরি জুলুম এবং আরও অনেক রকম জিনিস ছাড়া যা বেশিরভাগ লোকেরা তাদের জীবনে করতে চাইবেন না একজন মহান সম্রাট হতে গেলে আপনাকে এমন কত কি করতে হবে যা বহু বুদ্ধিমান লোকেরাই করতে রাজি হবেন না তো গৌতম অন্য পথটি বেছে নিয়েছিলেন আর ভবিষ্যৎবাণীটি ভুল ছিল না ভবিষ্যৎবাণীটা হলো তিনি একটি বীজের দিকে দেখছিলেন যা একটা দুর্দান্ত গাছ হতে পারে তো দেহের জ্যামিতিটা দেহের জ্যামিতিটাকে পুনর্বিন্যস্ত করা হল আমাদের এই মাংস ও হাড়ের সাধারণ সিস্টেমটা থেকে দৈব আকৃতি তৈরি করা নিয়ে হাড় আর মাংসে কি কোনো দোষ আছে না কোনো দোষ নেই এ নিজের সীমাবদ্ধতা সাথে আসে এ এক প্রবণতাধর্মী আকার প্রবণতা ধর্মী হলে কিছু ভুল আছে কোনো ভুল নেই আপনি স্বাধীন হওয়ার মর্ম উপলব্ধি না করলে প্রবণতা ধর্মী হওয়ায় কোনো ভুল নেই এই গ্রহে একটা জন্তু হওয়ায় কিছু ভুল আছে কিছু ভুল নেই শুধু এই যে আপনি যদি আরও বড় কিছু হওয়ার সম্ভাবনাকে অনুসন্ধান না করেই মরে যান মানব জীবন অপূর্ণ থেকে যায় প্রতিটি জীবন ক্ষুদ্রতম থেকে বৃহত্তম চাইছে একটা পূর্ণাঙ্গ জীবন হয়ে উঠতে যেহেতু মানব মানবসত্ত্বা এসেছে এই সম্ভাবনাটা নিয়ে যা প্রায় সীমাহীন সেই কারণেই মানুষ তাদের জীবনে উচ্চাকাঙ্ক্ষা আর লক্ষ্য ঠিক করার চেষ্টা করছেন যা এক অপরিসীম সম্ভাবনা লোকে তাকে বাধার চেষ্টা করছে যাতে কিছু একটা অর্জন করেছি করেছি লাগে কোনো পরীক্ষায় পাশ করলে তাদের দারুণ লাগে একটা চাকরি পেলে দারুণ লাগে তারা মিলিয়ন ডলার কামালে দারুণ লাগে এরকমই ফালতু কিছু একটা এটা অনেকটা খোঁড়া লোকেদের মধ্যে আপনি চ্যাম্পিয়ন শুধু আপনার দুটো পা রয়েছে বলে মানব সম্ভাবনা এসেছে এক সীমাহীন সম্ভাবনা নিয়ে কোনোভাবেই আপনি বা আমি লক্ষ্য ঠিক করতে পারবো না যে আমি এতে পৌঁছে গেলে আমার কাজ শেষ এটা জীবনযাপনের এক মূর্খ উপায় আপনি নিজের ভেতরের জ্যামিতিকে ঠিকভাবে সাজালে এ এমন যন্ত্র হয়ে ওঠে যে বহুদূর যাবে কতটা দূর যাবে অভ্যন্তরীণভাবে তা পুরোটাই মানুষটির দ্বারা নির্ধারিত হয় স্বতন্ত্র ব্যক্তিটির দ্বারা কিন্তু তিনি পৃথিবীতে কত দূর যাবেন তা নির্ধারিত হয় সময় সমাজ সামাজিক কাঠামো এরকম আরও অনেক কিছু দিয়ে আপনি পথে ধাক্কা খেয়ে পড়ে যেতে পারেন আপনি হয়তো ক্রুশবিদ্ধ হবেন না কেউ আপনাকে চাপা দিতে পারে হাইওয়ে এইটে বুঝলেন তো আমরা পৃথিবীতে কত দূর তা অনেক কিছুর ওপর নির্ভরশীল আমরা নিজেদের অন্তরে কত দূর যাব তা এক জ্যামিতিক বিন্যাসের প্রশ্ন বোঝা উপলব্ধি বোঝা আর এটাকে গোছানোর সামর্থ্য গোটা যোগতন্ত্রটা আসনগুলো নিয়ে গঠিত দৈহিক পর্যায় থেকে শুরু করে সব কিছুই হল আসলে আমাদের জ্যামিতিকে এমনভাবে পুনঃসংগঠিত বা পুনরায় ইঞ্জিনিয়ারিং করার ব্যাপারে যাতে এটা এমনভাবে কাজ করতে শুরু করে যা আপনি এখনও কল্পনাও করেননি সম্ভব বলে আপনার জীবনকে উচ্চাকাঙ্ক্ষার ওপরে উঠে বাঁচা আপনার অর্থহীন উচ্চাকাঙ্ক্ষাগুলো থাকার কারণ হলো আপনি একটা সীমিত সমাজে বাস করছেন এর ভিত্তিতে যদি আপনি যদি আপনার প্রতিবেশীর তুলনায় এক ধাপ এগিয়ে থাকেন আপনার উচ্চাকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে যায় না 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 আমি শুধু এটা নিয়ে ভাবছি না আমি আমেরিকার সব থেকে ধনী ব্যক্তি হতে চাই এটা এখনো সেই খোঁড়াদের মধ্যেই খোঁড়াদের মধ্যে আপনি চ্যাম্পিয়ন ব্যাস তাই এক অপরিসীম সম্ভাবনাকে বর্তমানে যে পরিস্থিতিতে আমরা বাস করছি তার ভিত্তিতে নির্বোধ কিছুতে আবদ্ধ করার কোনো দরকার নেই